করোনা মহামারীর লাগাম ছড়া সংক্রমণে আতঙ্কে থাকা ভারতের সেই আতঙ্ক দ্বিগুণ করল মিউকরমাইসিস বা ব্ল্যাক ফাঙ্গাস রোগ। এই ছত্রাক প্রাণ কাটছে অসংখ্য মানুষের। দিল্লিতে এই ছত্রাকের প্রকোপ লক্ষ্য করা যাচ্ছে, একে কোভিড পরবর্তী জটিলতা হিসেবে মনে করছেন বিশেষজ্ঞরা। বাজিয়া মানাডের রিপোর্ট। করোনায় আক্রান্ত আর মৃত্যুর সংখ্যায় প্রতিদিনই রেকর্ড করা ভারতের নতুন আতঙ্কের নাম ব্ল্যাক ফাঙ্গাস বা কালো ছত্রাক। করোনা মহামারীর মধ্যে বিশ্বের বিভিন্ন স্থানে বাড়ছে এই ফাঙ্গাসের সংক্রমণ, তবে বিষয়টি ভারতে বেশি লক্ষ্য করা যাচ্ছে। একে কোভিড পরবর্তী জটিলতা হিসেবে উল্লেখ করেছেন বিশেষজ্ঞরা, কারণ করোনা থেকে সুস্থ হওয়ার পর অনেকে এই ফাঙ্গাসে আক্রান্ত হচ্ছেন। দিন দিন বেড়েই চলেছে এতে আক্রান্ত রোগীর সংখ্যা। সম্প্রতি গুজরাট ও দিল্লিতে এমন বহু রোগীর খোঁজ পাওয়া গেছে। করোনায় আক্রান্ত যেসব রোগীর রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তারাই বেশি ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণের শিকার হচ্ছেন। বিষয়টি তাদের দ্রুত মৃত্যুর ঝুঁকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন চিকিৎসকরা। পরিস্থিতি মোকাবেলায় অ্যান্টি ফাঙ্গাস ওষুধ তৈরির জন্য একটি প্রতিষ্ঠানকে অনুমতি দিয়েছে ভারত সরকার। ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণে সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন আইসিইউতে থাকা রোগীরা, বিশেষ করে করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে যাদের ডায়াবেটিস, ক্যান্সার বা হার্টের সমস্যা রয়েছে তাদেরই এই ফাঙ্গাসের সংক্রমণের ঝুঁকি বেশি। এছাড়াও করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর ফুসফুস দুর্বল থাকায় সহজেই সেখানে সংক্রমণ ঘটায় এই ফাঙ্গাস। তো যা যা আপনি ইমিউনিটি ডাউন হতি হ্যায় অর জিসকো ডায়াবেটিস হ্যায়, এইচআইভি হ্যায় অর আদার কোই ক্যান্সার কি ট্রিটমেন্ট চল রহি হ্যায়, তো উসকো ইনফেকশন জ্যাদা লাগতা হ্যায়। রক্ত, চামড়া, মুখ, নখ সহ শরীরের নানা জায়গায় এই ফাঙ্গাসের সংক্রমণ হতে পারে। এতে রোগীর চোখ জ্বালা পোড়া, নাক বন্ধ, জ্বর, দৃষ্টিশক্তি কমে আসার মতো লক্ষণ দেখা যায়। সাধারণত রক্ত পরীক্ষার মাধ্যমেই এই ফাঙ্গাস শনাক্ত করা যায়। মার্সিয়া মান্নান, মাইটিভি।